সমস্ত কাজ ছেড়ে নিয়েছি সকালবেলা উঠে, জামা কাপড় ধোয়া টোয়া। এখন ছাদের রোদে তাকানো যাচ্ছে না, এত রোদ। আমি কালকেই চলে এসেছি বাপের বাড়ি থেকে, এসে আজকে অনেক জামা কাপড় ছিল তো সব ধুয়ে শুকিয়ে গেছে, এখন সেগুলো তুলে নেব। কমপ্লিট আনলাম, সেটা আমি চলে এসেছি পুজো দিতে। এবার দেবো আমি পুজো, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, গাছটা দেখো, শুধু তোমাদের দেখাই। ছোট্ট গাছে আম হয়েছে দেখো, ফার্স্ট আম, দারুণ না লাগে দেখতে? সব আমগুলো পড়ে গেছে, জাস্ট একটাই রয়েছে, রাখা হয়েছে অনেক কষ্ট করে, দেখো ঝুলছে। আমার মেয়ে তো প্রায় এসে টানা টানাটানি করতে থাকে, আর ছেলেও ছোড়ার জন্য ব্যস্ত হয়, বুঝতেই পারছো। এই দেখো এই গাছের ফুলটা দেখো, নয়নতারা নিশ্চয়ই তোমরা চেনো, এটা আরেকটা কালার ভ্যারিয়েশন, প্রচুর কালার ভ্যারিয়েশন পাওয়া যায় জানো নিশ্চয়ই, এটা আরেকটা কালার ভ্যারিয়েশন, দারুণ দারুণ দেখতে হয় কালারফুল। তোমার ফুলটা দেখো কি অসাধারণ, ফুলটা দেখতে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগে, দেখো তোমাদের দেখাই, তো সুন্দর দেখতে ফুলটা, তোমরা সামনে থেকে দেখলে আর মানে কী বলবো, তো সুন্দর দেখতে ফুলটা, যেমন কালারটা তেমন দেখতে, দেখছো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ফুল, তেঁতুল শুকানো হচ্ছে, তেঁতুলটা খেতে সবাই ভালোবাসে, নিশ্চয়ই তোমরাও ভালোবাসো। তেঁতুল শুকানো হচ্ছে, তেঁতুল শুকিয়ে দানা ছাড়িয়ে রেখে দেওয়া হবে, অনেক দিন চলবে, সেহেতু এই সময়টা তেঁতুলটা পাওয়া যায়, সেই জন্য তেঁতুল শুকানো হচ্ছে। দেখো টেস্ট করবে একটা, তোমরা করতেই পারো, ছিল কত বড় বড় সাইজ ছিল, এখন ছোট ছোট হয়ে গেছে সব, দেখো আমরা কত কিছুই না করতে পারবো, ছোট্ট ছোট্ট হয়ে গেছে গোলাপগুলো, এখন কত বড় বড় সাইজ ছিল যখন কেনা হয়েছে, এখন সাইজ দেখো এগুলো ছোট্ট ছোট্ট। গাছগুলো যেন শান্তি পাচ্ছে বৃষ্টিতে, এত গরমে ওরাও যেন হাঁপিয়ে ওঠে, একটু শান্তি, ফলগুলো বেশ ভালোই হয় বৃষ্টিতে, কী বলো তাই না? আগে ছিল বাপের বাড়িতে, এখন বিক্রি করলো, কেমন হয়েছে বলো তো, হয়েছে কেমন লাগছে? আয় তো আয়, মামুকে নিয়ে যা, মামুর খাবারটা খেয়ে যা, দিয়ে দেবো তোর খাবারটা, দিয়ে দেবো ওকে, টিকটিককে দিয়ে দেবো, আয় তো রে টিকটি, শিগগিরি চলে আয়, তো মার্বেল হালিয়ে গেল চারটি, তাই তো মানে কি লেখা রয়েছে দেখো, টাটা যাবো আমরা, টাটা যাবো, যাবি টাটা করতে, যাবি যাবি টাটা করতে, যাবি তুই অবরো চুলটা আমার চলে এসছে, তোমার চুল কতবার
নাকি ওই মেয়ে আমার ছেলে, হ্যাঁ আমাকেও দেখিয়ে দিল। হাই ভাই, আমি বনু, আমার বনু। আমার না বলো আমি দিয়ে দেবো একটু খেতে। আরে আমি কি বলছি, খাবো এটা তো ভাই, খাবি খাবি। আমার রবার তো কোথায় যেন হারিয়ে গেল। এখানেই থাকবে, কোথায় হারাবে বলো, খাটে আছো তাই না? তাই তো বাংলাদেশ পিচ্ছা না, দেখো না আমার বাংলাদেশ পিচ্ছা না। আমার নাম রনি চা, আমার নাম পাপা, আমার বন্ধু চাই, আমার বন্ধু চাই। আরে চুল ছাড়া চুল দুজনকে রাখাবো এবার। তার কাছে আর মার্বেল, তার কাছে আর চারটি মার্বেল, আর কি কি করতে হবে আমি বলে দিচ্ছি। বইগুলো ছেলে কিছু নিয়ে জানো তো, আমি টুকরো টুকরো করে নিয়েছি বইগুলোকে, ছবিগুলো দেখবে বসে বসে। টুকি
টুকি কি এখানে ঠাকুর আছে ও নম নম করো নম 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 করো এসো না নম করো নম করো নম করো নম করো উই বাবালি উলি বাবালি উলি বাবালি তাই তাই করে দাও তাই তাই করো তাই 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 করো করো হইলে মাম্পু নম নম ওই বাবালি ওলে বাবালি নম 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 ঠাকুর কই ঠাকুর কোথায় ঠাকুর কোথায় কোথায় ঠাকুর